আসসালামু আলাইকুম, আমি তো জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বব্যাংকের অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন। আট বছরের মধ্যে রাজধানীতে হবে চারটি সাবওয়ে, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী, যানজট কমাতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় পরিচয়পত্রে সংশোধন সহজ করা এবং হয়রানি বন্ধের নির্দেশ সিএসির, কর্মকর্তাদের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান। আড়াই হাজার কোটি টাকা লুটের ঘটনায় সহযোগী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ। তীব্র গরমে ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, বেড খালি নেই হাসপাতালে, খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ। সৌরজগতের বাইরে 5,000-এরও বেশি নতুন গ্রহের অস্তিত্বের সন্ধান, মহাকাশ অনুসন্ধানে নতুন মাইলফলক। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বব্যাংকের বাধার পর অনেকেই ভেবেছিল পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হবে না, কিন্তু এই সেতু আজ বাস্তব। তিনি জানান, নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব। পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুর জাজিরা প্রান্তে কার্যক্রম শুরু করল শেখ রাসেল সেনানিবাস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানান তিনি। দুর্ভাগ্যের বিষয় হল যে ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থ বন্ধ করে দেয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি হয়েছে, সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং তাদেরকে বলি এটা প্রমাণ করতে হবে, কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি। কাজেই আমি সিদ্ধান্ত নেই যে কারও অর্থ না, যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে এর জবাব আমরা দেব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না, তা আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজও প্রায় সম্পন্ন। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই মন্ত্র ধারণ করে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, যুদ্ধ আমরা করব না। জাতিপিতা আমাদেরকে যে পররাষ্ট্র নীতি শিখিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে কখনো যদি ভবিষ্যতের আক্রমণ হয় আমরা যেন তা যথাযথভাবে প্রতিরোধ করতে পারি। পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপিতে আরও 1-2% প্রবৃদ্ধি যোগ হবে জানিয়ে দেশকে এগিয়ে নিতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদ্মা সেতু আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বার্ন ও প্লাস্টিক সার্জারির সুবিধা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। গ্যাস সিলিন্ডার ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের বাইরেও যাতে এই বার্ন, বিশেষ করে অগ্নিদগ্ধ যারা তারা চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউটে পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্স, রেসিডেন্সি কোর্স চালু করি, যার মাধ্যমে সুনির্দিষ্ট সময় এবং একটি সুসংবদ্ধ পাঠ্যক্রম অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন তৈরি হচ্ছে। বর্তমানে প্লাস্টিক সার্জারি বিষয়ে এমএস এফ সিপিএস কোর্স চালু আছে এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিয়মিত দক্ষ জনবল তৈরি করে যাচ্ছে।
রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় যোগাযোগের এবার যুক্ত হচ্ছে ঢাকা সাবওয়ে বা পাতাল রেল। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম চারটি রুটের ডিটেইল প্ল্যান শেষ। 2030 সালের মধ্যে প্রথম চারটি রুট সম্পন্ন করার আশ্বাস দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ ঢাকার দুই মেয়রের। রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ের বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা জানান তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যানজট নিরসনে সরকার মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো নানা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এবার সেই পালে যুক্ত হল নতুন প্রকল্প ঢাকা সাবওয়ে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্ট প্রকাশ করা হয়। এর মধ্যে রুট এ ঝিলমিল থেকে টঙ্গী, রুট বি গাবতলী থেকে ভোবলা, রুট এস রানীগঞ্জ থেকে সোনাপুর এবং রুট টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ। এই চারটি রুট হবে অগ্রাধিকার ভিত্তিতে। অপরিকল্পিত ও জনবহুল এই নগরের চলাচলে স্বস্তি এই সাবওয়ে প্রকল্পের মাধ্যমেই ফিরবে বলে জানান ওবায়দুল কাদের। এই সাবওয়ের স্বপ্ন দেখেছে শেখ হাসিনা। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। পারবো পারবো, কিন্তু ঢাকা শহর নিয়ে আমরা লজ্জা পাই, লজ্জার অবসান ঘটে। অনুষ্ঠানে উপস্থিত দুই মেয়র প্রশ্ন তোলেন সড়ক বিভাগের বড় বড় প্রকল্পের সমন্বয় নিয়ে। সকল সংস্থা, সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবসময় তারা তাদের নিজেদের মতো করে প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে গিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। একটি সিটিতে কি হতে যাচ্ছে, কি হবে, এগুলো যখন জনপ্রতিনিধি হিসাবে মেয়ররা জানবে, তখন মেয়ররা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের সাথেও তারা নলেজ শেয়ার করতে পারে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। প্রভুনয় ভৃত্যের মতো জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নৈতিক অধঃপতন হয়েছে এবং তদবির ছাড়া জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন হয় না বলে মন্তব্য করেছেন কাজী হাবিবুল আউয়াল। সকালে রাজধানীর আগারগাঁও ইটিআই ভবনে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা নিরসনে উপায় নির্ধারণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আড়াই হাজার কোটি টাকা লুটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহলংকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এসব অর্থ কেলেঙ্কারির মামলার প্রধান আসামি পি কে হালদার। অর্থ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বর্তমানে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের নজরদারি আরও বাড়ানোর কথা জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। কাগজে প্রতিষ্ঠানের নামে আড়াই হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদারকে প্রধান আসামি করে এরই মধ্যে মোট ৩৫টি মামলা করেছে দুদক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পি কে হালদারের দুই সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম আসে এস কে সুর চৌধুরী ও শাহ আলমের। তথ্য যাচাইয়ে তলব করা হলে মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে প্রায় চার ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে অভিযুক্তরা এ বিষয়ে কোনো কথাই বলেননি। পরে হাজার কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বিষয়ে কথা বলেন কমিশনের সচিব। ১২ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১০০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ ফ্রিজ এবং ক্রোক করা হয়েছে এবং ৬৪ জন ব্যক্তিকে
তারা যাতে বিদেশ যেতে না পারেন ইমিগ্রেশনের মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 33 জনের বিষয়ে অবৈধ সম্পদ অর্জনের নোটিশ জারি করা হয়েছে। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বর্তমান কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব মাহবুব হোসেন। এই জাতীয় কর্মকাণ্ড কেউ করে পার পাবে না, কারণ যে নামগুলি আসবে পর্যায়ক্রমে সবার বিষয়ে তথ্যপত্র সংগ্রহ করা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এই অবস্থায় সুস্থ থাকতে শিশুদের বাড়তি যত্ন সহ পুষ্টিকর খাবারের খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে রাস্তার খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তারা। হাসান বিশ্বাসের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আলতানভীর নেওয়াজ। আবহাওয়ার পারদ ঊর্ধ্বমুখী হতেই অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গেল কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎ তাপদাহের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুরা। কলেরা, ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। বাচ্চার সমস্যা হচ্ছে পাতলা পায়খানা আর জ্বর ঠান্ডা, তারপরে ভর্তি করাইছি মহাখালী থেকে ফেরত দিছে, গেলাম ইন্টারন্যাশনাল হসপিটালে, ওইখানে 7 দিন থেকে 8 দিনের মাথা থেকে আসছি। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়েছে, তো শ্বাসকষ্ট ছিল, এখন আগের চেয়ে অনেকটা কমছে। রাত্র থেকে হঠাৎ বমি, বেশ কয়েক মানে 25 থেকে 30 বার বমি করলো। বাসায় 1 ঘন্টা ছিলাম, দেখি যে কোনো উন্নতি হচ্ছে না, এরপরে হসপিটালাইজেশন আসলাম। ওর ডায়রিয়ার সমস্যা নিয়ে মহাখালী গিয়েছিলাম, ওখান থেকে আমাদের ভর্তি করা হয়নি, তারপরে এখানে এনে সিরিয়াস জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই অবস্থায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা কাশি, গলা ব্যথা, কান ব্যথা, এই রোগীগুলো কিন্তু তারা পাচ্ছে। বাচ্চাদের অভিভাবকদের জন্য আমার পরামর্শ, খোলা বাজারের কোনো খাবার না খাওয়া এবং খোলা বাজারে খোলা ইয়ে থেকে ফুটানো পানি ছাড়া কোনো পানি পান করা, একদম 6 মাস পর্যন্ত বাচ্চা তাদেরকে শুধুই বুকুরদুধ খাওয়াতে হবে, এই সময় অন্য কিছুই খাওয়ানো যাবে না। রাস্তার পাশের খাবার, আইসক্রিম এড়িয়ে চলা সহ শিশুদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আলতানভীর নওয়াজ, মাইটিভি, ঢাকা। বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। সকালে সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর বিল 2022 পাশের আলোচনায় মন্ত্রী এ কথা জানান। তিনি আরও বলেন, আমাদের খুবই বরেণ্য শিক্ষকরা আছেন যাদের উপাচার্য হিসেবে পেলে গর্ব অনুভব করতাম, কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে চান না। ডাক্তার দীপমণি, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান। এবার অগ্নিঝরা মার্চ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ 29 মার্চ 1971 সালের এই দিন মুক্তিযোদ্ধাদের খোঁজে গ্রাম পর্যায়েও পাকিস্তানি সেনারা অভিযান শুরু করে। জীবন বাঁচাতে বসত বাড়ি ছেড়ে দলে দলে ভারত যেতে শুরু করে বাঙালিরা। তবে বৃহত্তর ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে প্রথমবারের মতো হানাদার বাহিনীর ওপর বড় হামলা চালায় মুক্তিযোদ্ধারা। বিস্তারিত মহিবুল কাদেরের প্রতিবেদনে। 1971 সালের 29 মার্চ চট্টগ্রামে হানাদার বহুমাত্রিক হামলায় মুক্তিসেনারা কৌশলগতভাবে দুর্গম অঞ্চলে পিছিয়ে যায়, তবে বরিশাল, ফরিদপুর সহ নদী বিধৌত অঞ্চল নিয়ন্ত্রণে রাখে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতে গেরিলারা ভালো অবস্থায়। যশোর অঞ্চলেও মুক্তিযোদ্ধারা অগ্রগামী। রাজশাহীর চরাঞ্চলে মুক্তিসেনাদের প্রশিক্ষণের খবর আসে বিশ্ব গণমাধ্যমে। 29 মার্চ ছোট ছোট আক্রমণে মুক্তিযোদ্ধারা জানান দেয় দেশের সব অঞ্চলেই মুক্তিসেনাদের সরব অবস্থান। এরই মধ্যে শহরাঞ্চল ছাড়িয়ে পাকিস্তানি বর্বর বাহিনী রাজাকার আলবদরদের সাথে নিয়ে গ্রামে ঢুকে পড়ে। ঢাকাসহ বিভিন্ন শহর ছেড়ে যারা নিরাপদ ভেবে গ্রামে এসেছিল সেখানেও অনিরাপদ হয়ে পড়েন তারা। 25 মার্চ গণহত্যার পর ভারতে শরণার্থী হওয়া শুরু হলেও মার্চের শেষ দিকে প্রাণ বাঁচাতে দলে দলে সীমান্ত পার হতে শুরু করে লক্ষ বাঙালি। এদিনে পাক হানাদার বাহিনী চট্টগ্রাম সেনানিবাসের বাইরে এসে মেডিকেল কলেজ ও নিকটবর্তী পাহাড়ের উপর অবস্থান নিয়ে সন্ধ্যায় প্রথম আক্রমণের সূচনা করে, তবে মুক্তিবাহিনী তাদের এই আক্রমণ ব্যর্থ করে দেয়।
মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। সংবাদে এবারে থাকছে ভিন্নধর্মী এক সংবাদ। মহাবিশ্বে আমরাই শুধু একা নই, আমাদের মতো আরও হাজার হাজার পৃথিবী রয়েছে মহাকাশে। সম্প্রতি সৌরজগতের বাইরে 5,000-এরও বেশি গ্রহের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একে মহাকাশ অনুসন্ধানে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিস্তারিত মার্জা মান্নানের রিপোর্টে। সৌরজগতের বাইরে গভীর মহাকাশে গবেষণা চালিয়ে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 5,000-টিরও বেশি বিশ্ব অপেক্ষা করে আছে সৌরজগতের বাইরে। 65টি নতুন গ্রহের আবিষ্কারের মাধ্যমে নাসা সৌরজগতের বাইরের নক্ষত্রের চারপাশে 5,000-টিরও বেশি গ্রহের উপস্থিতি নিশ্চিত করেছে, যা মহাকাশ অনুসন্ধানে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। নাসার আর্কাইভের বৈজ্ঞানিক দলের প্রধান এবং নাসা এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী জেসি ক্রিশ্চিয়ানসেন এক বিবৃতিতে বলেন, এটি শুধু একটি সংখ্যা নয়, গ্রহগুলোর প্রতিটি একটি নতুন বিশ্ব। মিল্কওয়ে গ্যালাক্সিতে শত শত বিলিয়ন গ্রহ রয়েছে এবং এটি কেবল একটি গ্যালাক্সি। এইসব গ্রহগুলো গত 3 দশক ধরে আবিষ্কৃত হয়েছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহের আবিষ্কার একটি দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়া, এই জন্য স্থলভিত্তিক এবং মহাকাশভিত্তিক টেলিস্কোপগুলো থেকে আসা ডেটাগুলো বছরের পর বছর পর্যবেক্ষণের প্রয়োজন। বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই গ্রহের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে অদূর ভবিষ্যতে গভীর মহাকাশে জীবনের অনুরূপ কিছু খুঁজে পাওয়া সম্ভব। এখনও পর্যন্ত এই গ্রহগুলোকে নিয়ে গভীরভাবে গবেষণা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত আবিষ্কৃত 5,000-টি এক্সোপ্ল্যানেটের গঠন এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিভিন্ন পরিসর রয়েছে। এর মধ্যে পৃথিবীর মতো ছোট পাথুরের জগৎ, আবার বৃহস্পতির থেকে বহুগুণ বড় গ্যাস দৈত্য রয়েছে। বিজ্ঞানের আবির্ভাব এবং জেমস ওয়েবের মতো নতুন টেলিস্কোপের পর্যবেক্ষণ শুরু হওয়ার পরে আমাদের সৌরজগতের বাইরে গ্রহ আবিষ্কারের সম্ভাবনা আরও বেড়ে গেছে। মার্জিয়া মান্নান, মাইটিভি। বাজারে দ্রব্যমূল্য কমায় জনগণ স্বস্তি ফিরে পেলেও বিএনপি অস্বস্তিতে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে নিজ এলাকার রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি একদিকে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের উস্কে দিয়ে দ্বিচারিতা করেছে। 5 কোটি মানুষের মধ্যে স্বল্প মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটি করার প্রেক্ষিতে জনগণের মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং পণ্যের মূল্য, বাজারেও পণ্যের মূল্য কমে গেছে, জনগণের মধ্যে স্বস্তি এসেছে। জনগণের মধ্যে যখন স্বস্তি আসলো তখন বিএনপির অস্বস্তি বেড়ে গেল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার ব্যর্থ। যাদের দায়িত্ব আইন রক্ষা করা তারা রাজনীতি নিয়ে ব্যস্ত। আইজি ও পুলিশ কমিশনারকে প্রত্যাহার করার আহ্বান জানান মির্জা ফখরুল। সকাল 11:00 সিলেটের ঐতিহাসিক রেজিস্টার মাঠে শুরু হওয়া সিলেট জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উন্নয়ন করছে অনেক মেগা উন্নয়ন, মেগা উন্নয়নের মধ্যে কি হচ্ছে, মেগা দুর্নীতি। যে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। কারণ কি, যে যাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ, তারা তো ব্যস্ত রাজনীতি করতে আর দুর্নীতি করতে। লুট করতে গিয়ে ধরা পড়ায় খুন করা হয় সবুজ বাগের তানিয়া আফরোজাকে। পরে তার সন্তানদের হাত পা বেঁধে মূল্যবান জিনিস নিয়ে যায় হত্যাকারীরা। বিকেলে পল্টন থানায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান মতিঝিলের উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ। এই নৃশংস হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি ও রাজধানীর রামপুরা থেকে এসি মেকানিক বাপ্পি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আলতান ভীর নওয়াজের রিপোর্টে। গত শনিবার রাজধানীর সবুজবাগ এলাকায় 2 শিশুকে বেঁধে তার মা তানিয়া আফরোজকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় লুট করা হয় স্বর্ণ অলঙ্কার সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র। হত্যাকাণ্ডের 4 দিনের মাথায় ঝালকাঠি ও রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার হয় ঘটনায় জড়িত থাকা 3 আসামি বাপ্পি, রুবেল ও হৃদয়। পুলিশ জানায় চক্রটির মূল হোতা বাপ্পি এসি মেকানিক। 1 বছর আগে এ বাসায় এসি সেই লাগিয়েছিল।
এটা আসলেই আমরা মনে করব যে এটা পুলিশের দাবি, চক্রটি এসি মেরামতের নামে তানিয়ার বাসায় ঢুকে পরে মূল্যবান জিনিসপত্র চুরি করার সময় তানিয়া তাদের দেখে ফেললে তাকে হত্যা করা হয়। এসি ঠিক করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে লুট করা, এবং লুট করতে তারা কিন্তু সক্ষম হয়েছে, কিন্তু এই বাচ্চা এবং মহিলা বাধা দেওয়ার কারণে কিন্তু মহিলাকে তারা খুন করে, এবং বাচ্চাগুলা যেহেতু চিৎকার চেঁচামেচি করছিল এই কারণে তাদেরকে কস্টেপ দিয়ে মুখ পেঁচিয়ে দেওয়া হয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি এর আগেও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে। বাপ্পীকে গত রাতে ধরা হয়েছে। আলতান ফিরাওয়াস, মাইটিভি, ঢাকা। বাকি দুজনকে করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, লকডাউন দীর্ঘায়িত হওয়া এবং সামাজিক নিরাপত্তাহীনতা বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির মূল কারণ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা ও খুলনা জেলায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে, বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বৃদ্ধিতে কোভিড-19 প্রভাব শিরোনামে রাজধানীর একটি হোটেলে সকালে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন জেসি প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম ও লেখক আনিসুল হক। তৈরি পোশাক খাতে কারখানাগুলোতে শ্রমিকের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি আরও আধুনিক ও উন্নত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর এক কর্মশালায় তিনি একথা বলেন। তৈরি পোশাক খাতে অনেক চাপ মোকাবেলা করে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন এসেছে, তাই কাজের পরিবেশ এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা কারখানার মালিকদের বিনিয়োগে বাড়ানোর উপর জোরও দেন সালমান এফ রহমান। এটা আমাদের দায়িত্ব, আমাদেরকে প্রথম আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু এই যে বিকজ ওনাদেরকে আমরা যদি এম্পাওয়ার না করতে পারি তাহলে যে মাননীয় প্রধানমন্ত্রী আর যে আমাদের আসলে যে 41 এর যে আমাদের গোলটা সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। কাফি ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত জনপ্রিয় টিভি সিরিয়াল ফ্যামিলি ক্রাইসিস এর দ্বিতীয় সিজন ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড আসছে আগামী 30 মার্চ। মঙ্গলবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটকটির দ্বিতীয় সিজন প্রচারের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকিস ভেঞ্চার গ্রুপ এর MD ও CEO সৈয়দ আলমগীর, আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর হেড অব বিজনেস মোহাম্মদ আতিকুর রহমান, এছাড়া নাটকটির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং নাটকটির শিল্পী ও কলা কুশলীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পরিবেশ উন্নয়ন তহবিল চালু করেছে RFL এর গৃহস্থলী পণ্যের ব্র্যান্ড টেল প্লাস্টিক্স। এর ফলে টেল প্লাস্টিক্স বিভিন্ন পণ্যের বিক্রয় মূল্য থেকে সর্বনিম্ন 2 টাকা করে তহবিলে জমা রাখবে, যা পরবর্তীতে পরিবেশ উন্নয়নে খরচ করা হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে তহবিলের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার। এ সময় উপস্থিত ছিলেন RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল, টেল প্লাস্টিক্স এর নির্বাহী কামরুল হাসান সহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার প্রবাসের খবর। বারাণস্থ বাংলাদেশ বিজনেস কমিউনিটির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা দূতাবাসে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার স্থানীয় সময় বিকেল 4টায় দূতাবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক হায়াতুল্লাহ মল্লিক, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, সংগঠনের উপদেষ্টা মঞ্জুর আহমেদ, আসিফ আহমেদ, আলাউদ্দিন নূর,
আর উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নাহিদ, সাবের আহমেদ, মামুন মজুমদার, নুরুল ইসলাম, তাজউদ্দিন বকুল সূত্রধর ও দুলাল দাস। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মালয়েশিয়া সরকারের বিশেষ আমন্ত্রণে আন্তঃনিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে কুয়ালালামপুর পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। সাথে রয়েছেন আইজিপি বেনজির আহমেদ। মঙ্গলবার ভোর 6টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান মালয়েশিয়ার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। দুই দিন আগেই মালয়েশিয়ায় পৌঁছেন। এ সময় দুই মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, মালয়েশিয়াস্থ আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান কামাল, জালালউদ্দিন সেলিম, শেখ জহির সহ আরও অনেকে। যাব আন্তর্জাতিক সংবাদে। রাশিয়া ও ইউক্রেনের মুখোমুখি শান্তি আলোচনায় অভিযান শিথিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর তুরস্কের মধ্যস্থতায় আবারও বৈঠকের পর অভিযান শিথিলের কথা জানান রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিবে অভিযান শিথিল থাকবে। এছাড়াও আলোচনায় যুদ্ধ বন্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাবনা তুলে ধরা হয়। বৈঠকে রাশিয়ার মূল দাবি মেনে নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে ইউক্রেন। এক্ষেত্রে ইউক্রেনের পক্ষে জামিনদার হতে পারে পোল্যান্ড, তুরস্ক, ইসরায়েল অথবা কানাডা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ব ব্যাংকের অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন। 8 বছরের মধ্যে রাজধানীতে হবে 4টি সাবওয়ে, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। যানজট কমাতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় পরিচয়পত্রের সংশোধন সহজ করা এবং হয়রানি বন্ধের নির্দেশ সিএসির, কর্মকর্তাদের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান। 2,500 কোটি টাকা লুটের ঘটনায় সহযোগী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ। তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, বেড খালি নেই হাসপাতালে, খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ। সৌরজগতের বাইরে 5,000-এরও বেশি নতুন গ্রহের অস্তিত্বের সন্ধান, মহাকাশ অনুসন্ধানে নতুন মাইলফলক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহরাজাত স্বপ্না। আল্লাহ হাফেজ।